হ্যালো, ওয়েলকাম টু দ্য ভিডিও। তা আজকে আমি দেখাবো কিভাবে আইডি কিউবটা সলভ করতে হয়। তো খুবই ইজি একটা কিউব, তো এর বেসিকও তেমন কিছু নাই, প্র্যাকটিসের উপরে হয়ে যায়। সো এটার কিউবটার এই দুইটা পিস হচ্ছে কর্নার পিস, আর এটা হচ্ছে মিডল পিস। এতটুকুই এটার কর্নার, এতটুকুই এটার বেসিক। শুরু করা যাক, কিউবটাকে অ্যাসেম্বল করে নিলাম। সো কিউবটাকে যেভাবে মিলাতে হবে, ফার্স্ট অফ অল যে কোনো একটা কালার দিয়ে প্রথমে এই দুইটা পিস মিলাতে হবে, মানে দোনোটা যাতে পাশাপাশি থাকে। তারপর এই পিস মিডল পিসটা মিলাবো। সো আমি সাদাটা দিয়ে শুরু করি, যে যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে করতে পারে, মিলাতে পারে, তেমন কোনো প্রবলেম নাই। সো আমি কি করলাম, এই সাদা একটা আমার এখানে আছে। সো আমি যদি এই পিসটাকে যদি এইখানে আনতে চাই, তাহলে আমার জাস্ট একটা মুভ করতে হবে। সেটা হচ্ছে যে আমি যদি এটাকে এইভাবে মুভ করে দিই উপরে, তাহলে আমার পাশাপাশি চলে আসবে দুইটা, তো তেমন কিছু না। সো আমি আরেকবার দেখাই, যদি এমন হয়, পাশাপাশি থাকতো না, তো আমার এই পিসটাকে এখানে আনতে হবে, বা আমার এই পিসটাকে এখানে আনতে হবে। ইজিলি করা যায়। প্রথমে দুইটা মুভ দরকার। ফার্স্ট অফ অল আমি পিসটাকে এখানে আনলাম, তারপর ইজিলি পিসটাকে এখানে নিয়ে আসা যাবে। এটা হচ্ছে একটা মুভের মাধ্যমে, এটা হচ্ছে জাস্ট এই মুভটার মাধ্যমে। তো যখন দুইটা এভাবে মিলিয়ে ফেলা যায়, তারপর যে কাজটা করতে হবে, সাদার এই পিসটাও মিলিয়ে ফেলতে হবে, মানে যে কোনো একটা পুরোটা কালার মিলিয়ে ফেলতে হবে। তো আমি কি করলাম, এটাকে এখানে এখানে কিভাবে আনবো, ইজি। জাস্ট প্রথমে এটাকে ওইভাবে উপরে নিতে হবে, জাস্ট এটাকে এভাবে উপরে নিতে হবে। তারপর এই দুইটা যে মিলানো আছে, এই দুইটাকে এভাবে নামাই দিতে হবে নিচে। তারপর এই পিসটাকে আবার ব্যাক করে উপরে নিয়ে আসতে হবে, এভাবে এই পিসটা আনার পর। তারপর এই দুইটা পিসকে আবার নিয়ে আসতে হবে এভাবে। সো এটা খুবই ইজি, প্র্যাকটিসের উপরে পারা যাবে। তারপর যে কাজটা করতে হবে, যে কালারটা মিলানো হয়েছে তার বিপরীত পাশের কালারটা আবার মিলাতে হবে। যেমন হলুদ সাদার বিপরীতে আছে হলুদ, তো এই হলুদ কালারটা মিলাতে হবে। তো সেম সেম প্রসেসই, এটা দেখার দরকার নাই। আমাদের করতে হবে কি, এই দুইটা পিস মিলাতে হবে। তো এই দুইটা পিস মিলানোর জন্য হলুদটাকে এখানে আনতে হবে, ইজি, জাস্ট এই মুভে চলে আসবে। তারপর এই হলুদটাকে আবার এখানে আনতে হবে, এটাও ইজি, জাস্ট উপরের দিকে মুভ করলেই চলে আসবে। তারপরে যে সাদাটার মতো সেম প্রসেসই, এই হলুডটাকে এখানে আনতে হবে। তো এখানে আনার জন্য আমরা যা করবো, ফার্স্ট অফ অল এই পিসটাকে এভাবে উপরের দিকে একবার মুভ করব। করার পর যে যে দুইটা এভাবে মিলে যাবে, ওইটাকে আবার একবার নামাই দিতে হবে। এভাবে নামানোর পর তারপর এই পিসটাকে আবার এখানে নিয়ে আসতে হবে উপরে, জাস্ট একটা মুভের মাধ্যমে উপরে নিয়ে চলে আসা যায়। তারপরে এই দুইটা যে পিস আবার মেলানো আছে, ওটাকে আবার উপরে উঠে দিলেই হবে। তো আমরা দেখতে পাবো যে আমাদের সাদা আর হলুদ দুইটা মিলে গেছে, বিপরীত পাশে দুইটা কালার মিলে গেছে। তারপর যে কাজটা হবে, যে এই দুইটা মিলানোর পর একটা কালার অলরেডি মিলানো থাকবে, তো পাশাপাশি একটা মানে তিনটা কালার মোট মিলে যাবে, আর তিনটা কালার বাকি থাকবে, ওই তিনটা কালার মিলাতে হবে। সো তিনটা কালার মিলাতে হবে, যে ওটার এটা হচ্ছে সাদাটা অথবা হলুদটা আমরা সামনে রাখবো, এভাবে সামনে রাখবো, যেই যেটা মিলানো নাই ওটা উপরে থাকবে, মানে এই দুইটা কালার পাশাপাশি থাকবে। আমরা যদি আবার সবুজটা যদি এভাবে আবার নেই, তাহলে হবে না, না পাশাপাশি দুইটা কালার সাদা আর হলুদ মানে আমাদের সামনে আর পিছনে থাকতে হবে। তারপর যে কাজটা করতে হবে, আমাদের দেখতে হবে যে এটা কোন কালারটা মিলে আছে। তো নীল যেহেতু দুইটা কালার মিলে আছে, তাহলে আমাদের এই পিসটাও নীল হতে হবে। আর মজার ব্যাপার হচ্ছে, আমরা যখন এই পিসটা যখন নীল করে নিয়ে আসবো, তখন আমাদের পুরোটা কিউব সলভ হয়ে যাবে। সো আমরা দেখবো যে আমাদের নীলটা, নীল মিডল মিডল পিসটা কোন পাশে আছে, এ পাশে আছে নাকি এ পাশে আছে। তো যেহেতু দেখতে পাচ্ছি এটা রাইটে আছে আমাদের, তো আমরা যে কাজটা করবো সেম প্রসেস, এই ব্লুটাকে এইখানে নিব। তো এখানে নেওয়ার জন্য ওই সেম প্রসেসই নিতে হবে। ফার্স্ট অফ অল নীলটাকে উপরে নিতে হবে, এভাবে একবার মুভ করতে হবে। তো এই দুইটা কালার মেলানোর পর এই দুইটা কালারকে আমরা কি করব, এটাকে আবার নিচে নিয়ে আসবো, জাস্ট এই মুভের মাধ্যমে এটাকে নিচে নিয়ে আসছি। তারপর এই নীলটাকে আবার আমরা এইখানে নিয়ে আসবো, জাস্ট একটা মুভের মাধ্যমে, এইভাবে এই মুভটার মাধ্যমে আমরা নিয়ে আসছি। তারপর আবার এই এই ব্লু পিসটাকে আবার উপরে নিয়ে আসবো।
এরপরে দেখা যাবে যে আমাদের আইভি কিউবটা পুরো সলভ হয়ে গেছে, এটা তেমন কোনো ম্যাটার না, খুবই ইজি একটা কিউব। সো ভিডিওটা যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর হচ্ছে যে নেক্সটে আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য সাথেই থাকো।